আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি স্বপন ইসলাম, আপনারা দেখছেন এসএইচএস পিকচার। অনেকদিন যাবত আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হয় না, অনেক ব্যস্ততার মাঝে ছিলাম, এই জন্য আর কি ভিডিও দিতে পারিনি। কিন্তু এখন রেগুলার আমি চ্যানেলে ভিডিও আপলোড করব। যারা আমার সাবস্ক্রাইবার আছেন এবং অনেকেই আমাকে কমেন্ট করে ভিডিও দিতে বলছিলেন, তাদের জন্যই আবারও চ্যানেলে ফিরে আসলাম। আমি অনেক কাজে ব্যস্ত ছিলাম, আমি মূলত ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি এবং ফ্রিল্যান্সিং করে এই জন্য অনেক ব্যস্ত হয়েছিলাম। ওইগুলোই আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করব, যেমন থাম্বনেল ডিজাইন, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ওয়েডিং ফটোগ্রাফি সব কিছুই শেয়ার করব ইনশাল্লাহ এই চ্যানেলে। এই কথাগুলো বলতে চাইলাম যে এই জন্যই যে অনেকেই ভাবছেন যে ভাই মনে হয় চ্যানেলটা বাদ দিছে। আসলে আমি চ্যানেলটা বাদ দিইনি, ব্যস্ততার জন্য ভিডিও আপলোড করতে পারিনি, কিন্তু এখন থেকে রেগুলার ভিডিও পাবেন ইনশাল্লাহ। আর যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার আছেন তারা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন, ভিডিওগুলো দেখবেন নিয়মিত। আর যারা নতুন ভিডিও দেখতেছেন তারা অবশ্যই কিছু শিখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এই ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনারা ইসলামিক গজলের জন্য থাম্বনেল ডিজাইন করবেন। এই ইসলামিক থাম্বনেল ডিজাইন করার জন্য আমি সফটওয়্যার ব্যবহার করব অ্যাডোবি ফটোশপ সিসি। এই সফটওয়্যার দিয়ে আমি প্রথম থেকে আপনাদেরকে বোঝাবো যে কী কীভাবে থাম্বনেল ডিজাইন করতে হয় এবং মিউজিক ভিডিও থাম্বনেল ডিজাইন এ টু জেড দেখাবো ধারাবাহিকভাবে। আজকে যে ভিডিওটা হবে এইটা হচ্ছে যে কীভাবে আপনারা একটা থাম্বনেলের জন্য পিকচার সিলেক্ট করবেন এবং ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন এবং কোন গজলের জন্য কী রকম ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন, এর কিছু বেসিক ধারণা দিব এই ভিডিওতে। আমি কম্পিউটারের স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমি ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করি এবং যে পিকচারগুলো সিলেক্ট করি, অর্থাৎ যারা গজলের ভিতর থাকে সিঙ্গার বা কাস্টিং যারা থাকে তাদের পিকচারগুলো কীভাবে সিলেক্ট করবেন এইগুলো দেখাবো। এবং সাথে সাথে আমি দেখাবো আরেকটি জিনিস, সেটা হচ্ছে কীভাবে আপনারা প্রপারভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। ব্যাকগ্রাউন্ড তিনভাবে রিমুভ করা যায়, একটি হচ্ছে আপনি অনলাইন থেকে রিমুভ করতে পারবেন, ফটোশপে একটা পেন টুল দিয়ে রিমুভ করতে পারবেন, আর একটা আছে ম্যাজিক টুল, সেইটা দিয়েও ফটোশপেই আপনি রিমুভ করতে পারবেন। এই তিন চারটা বিষয় আজকে এই ভিডিওতে থাকবে, আর আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে এই থাম্বনেল ডিজাইনের প্রপার কাজগুলো শিখে যাবেন আর ধারাবাহিকভাবে আমার চ্যানেল তো ভিডিও আসবেই। আর এখন আমি স্ক্রিন শেয়ারে দেখাবো, আপনারা দেখতে থাকুন। আমি ফার্স্ট অফ অল দেখাচ্ছি যে কীভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবেন, অর্থাৎ গুগল থেকে ডাউনলোড করবেন। আমি প্রথমে গুগলে আসলাম, আসার পর এখানে আমি কিন্তু কবরস্থান এইচডি পিক্সেল লিখে সার্চ করছি, কারণ আপনাকে প্রথমে লক্ষ্য করতে হবে আপনি আজকে কী বিষয়ে থাম্বনেলটা বানাচ্ছেন। আজকে আমার থাম্বনেলের বিষয় আছে বা গজলের যে টাইটেলটা আছে সেটা হচ্ছে মরণ আসিবে, এরই উপর ডিপেন্ড করে আমি একটা থাম্বনেল এখানে নিচ্ছি যে কবরস্থানের একটা পিক ব্যাকগ্রাউন্ডে দিব, তাহলে গজলের নামের সাথে থাম্বনেলের একটা সম্পর্ক থাকবে। আপনি যদি অন্য কোনো থাম্বনেল ডিজাইন করতে চান বা অন্য কোনো রিলেটেড, তাহলে আপনি যেই ছং বা গজল থাকবে ওই নামের উপর ডিপেন্ড করে আপনি গুগল থেকে পিকচারগুলো ডাউনলোড করে নেবেন। এখানে যদি আপনি নাতে রাসুল রিলেটেড কোনো গজলের থাম্বনেল বানান, তা যেমন আমি এখানে যদি মদিনা এইচডি পিকচার বা ওয়েলপেপার যে কোনো একটা লেখে সার্চ করে, তাহলে কিন্তু অনেক পিকচার সাজেস্ট করবে। এখানে অল আসবে, অলের পর আপনি এখানে ইমেজে ক্লিক করে দেবেন, তাহলেই ইমেজগুলো দেখতে পাবেন। এখান থেকে যেটা ভালো লাগে আপনি সেটা ডাউনলোড করে নেবেন। যেমন আমি এখান থেকে কবরস্থানটা ডাউনলোড করে নিচ্ছি, অর্থাৎ পিকচারটা আমি এই যে এখানে মানে একটা এই যে পিকগুলো থাকবে, এখানে কিন্তু অনেক ধরনের ওয়েবসাইট থাকে, ওয়েবসাইট থেকে পিকগুলো সাজেস্ট করে, এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। আমি হচ্ছে এটা ডাউনলোড করে নিচ্ছি। নেবার পর এখন আমি যাব হচ্ছে ফটোশপে, ফটোশপে আসবো। আসার পর আমাদের যে থাম্বনেলের সাইজ আছে, থাম্বনেলের সাইজ হচ্ছে 1280x720, আর একটা ফুল এইচডি 1920x1080। আমি সবসময় ফুল এইচডিটাই বানাই। এই যে এটা আমাদের থাম্বনেলের একটা পেজ তৈরি হলো, এখান থেকে আমরা প্রথমেই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসবো যেখানে ডাউনলোড করছি। এই যে ব্যাকগ্রাউন্ডটা এখানে আসার পর এইটা এখান থেকে চেপে ধরে ড্র্যাগ করে এটার উপরে এনে ছেড়ে দিব, তাহলে আসবে। আর এটা রিসাইজ করার জন্য, অর্থাৎ এই পিকচারটা কিন্তু অনেক বড়, এটা রিসাইজ করার জন্য আমরা কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে টি ক্লিক করব। এরপর এটা ছোট বড় করার জন্য ওয়ালটা, অর্থাৎ আপনি কিবোর্ডে ওয়াল দেখতে পারবেন বাটনটা, এটা চেপে ধরে মাউসের চাকটা স্ক্রল করবেন, তাহলে আমি ছোটো বড়ো করতে পারবেন। আর এইটা এবার টেনে ধরে আপনার যতটুকু লাগে আপনি এভাবে রিসাইজ করে নেবেন। আমি এরকম করে নিলাম। আবার এটা জুম করার জন্য অল্ট্রা চেপে ধরে মাউসের চাকাটা এভাবে ঘোরালেই এটা আপনার জুম ইন জুম আউট হবে। এখন আমরা এই থাম্বনেলটা হচ্ছে ব্লার করব। থাম্বনেলটা ব্লার করার জন্য এই যে ফিল্টারে আসবো,
ফিল্টারে আসার পর এই যে গাশিয়ান ব্লার, এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি ব্লার করে দিবেন। এটা দেখানোর দরকার ছিল না, আজকে তো আপনাদেরকে জাস্ট দেখালাম, এটা ওকে করে দিই। এরপর আমাদের যে দ্বিতীয় সাবজেক্টটি ছিল সেটা হচ্ছে আমরা গজলের জন্য যে মানুষের পিক দূরে সিলেক্ট করবো, অর্থাৎ সিঙ্গার যারা কাস্ট আছে তাদের পিকচারটা কীভাবে সিলেক্ট করব। এটা করার জন্য আপনাকে যখন শ্যুট করবে বা যারই থাম্বনেল বানান তাকে আপনি বলে দিবেন, বা আপনি যদি ভিডিও করে থাকেন তাহলে তখনই ওই ধরনের কিছু ফটোশ্যুট করে নেবেন। যেমন এই গজলটার ভিডিও শ্যুট আমি করছি, এই জন্য কিছু পিকচার তুলে নিয়েছিলাম যে ওইটা এখানে অ্যাড করে দিব। যেমন আমি এখানে চার পাঁচটা পিকচার তুলছিলাম, এখান থেকে আমার এটা চয়েস হয়েছে, আমি এইটা এখন এখানে থাম্বনেলের জন্য ব্যবহার করব। তাহলে এটা ব্যবহার করার জন্য আমরা এখান থেকে এটা নিউ পেজে আগে নিয়ে নিব, এভাবে ড্রাগ করে এনে ছেড়ে দিলে আসবে। আসার পর এইখানে এই যে লক করা আছে লকটা আনলক করে নিব। এখন থাম মূলত এইটা আমাদের পিকচারটা সিলেক্ট করা শেষ, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা লাগবে। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা যায় তিনভাবে, তিন রকমভাবে। একটা হচ্ছে অনলাইনে আপনি রিমুভ করে নিতে পারবেন, আর দুইটা অপশন হচ্ছে আপনার ফটোশপের ভিতরে আছে। প্রথমে আমি অনলাইনটা দেখাবো যে কীভাবে অনলাইনে আপনি রিমুভ করে নিতে পারেন। এইরকম গুগলে এসে যদি লেখেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, তাহলে দেখবেন অনেক ধরনের ওয়েবসাইট পাবেন। আমি এইটা দিয়ে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি, এটা খুবই সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। এই যেখানে আপলোড ইমেজ, এখান থেকে যদি আপনি সাপোজ আমার এখানে আছে, এখান থেকে ড্রাগ করে যদি ছেড়ে দেই তাহলেও হবে। এই যে অরিজিনাল এখন রিমুভ হচ্ছে, আপলোডিং হলো, এখন আমাদের পিকচারটা থেকে ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। এই যে আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা খুবই সুন্দরভাবে এটা রিমুভ হয়ে গেল। এখান থেকে যদি আমরা ডাউনলোড এইচডি করতে চাই তাহলে এখানে প্রিমিয়াম ভার্সন লাগবে, আর যদি ফ্রিতে করতে চাই তাহলে এখানে ডাউনলোডে ক্লিক করলেই এটা ডাউনলোড হয়ে যাবে। দেখেন এটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেল, এই যে এরকম ডাউনলোড হয়ে গেল। আমরা এইভাবে করব না, আমরা মূলত একদম প্রপারভাবে থাম্বনেলে ইউজ করার জন্য ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে রিমুভ করব। এটা করার জন্য একটা আছে পেন টুল, এই যে পেন টুলটা দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন। আরেকটা আছে আপনার ম্যাজিক টুল, অর্থাৎ কুইক সিলেকশন টুল, এটা দিয়ে করতে পারবেন। আমি এখান থেকে এই যে এখানে কিন্তু ম্যাজিক টুলটাও আসছে, এটা ইউজ না করে আমরা কুইক সিলেকশন দিয়েও করতে পারি। এখানে যদি আমরা এভাবে পিকচারটা অর্থাৎ সাবজেক্টের উপর টেনে টেনে দেই তাহলে কিন্তু এটা মার্ক হবে। এই যে এখানে প্লাস মাইনাস আছে উপরে, এই যে এভাবে কিন্তু আপনি করতে পারেন। এটা দিয়ে কিন্তু অতটা প্রপারভাবে হয় না, মানে অনেক জায়গায় মিস্টেক হয়ে যায়। আমি এইটা শুধুমাত্র ইউজ করবেন যখন এক কালারের কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে, অর্থাৎ ছড়িত কোনো একটা কালার ব্যাকগ্রাউন্ড আছে তখন আপনি এটা ইউজ করতে পারেন, তাহলে ভালোভাবে হবে। আমি মূলত দেখাবো আপনাদেরকে পেন টুল দিয়ে একদম প্রপারভাবে। এই যে এখান থেকে ধরলাম, এই যে এইভাবে আপনি এইভাবে সুন্দরভাবে একদম জুম করে কিবোর্ডের অল্টার চেপে ধরে মাউসের চাকাটা স্ক্রল করে আপনি জুম ইন জুম আউট করতে পারেন। এইভাবে সুন্দরভাবে কেটে কেটে নেবেন, তাহলে প্রপারভাবে। আমি এটার একটু ফাস্ট মোশনে দেখাচ্ছি, তাড়াতাড়ি কেটে নিচ্ছি যেন ভিডিওটা লং না হয়ে যায়। এরপর আমরা এখানে এই জায়গায় মিলিয়ে দেব, দেওয়ার পর আমাদের কিন্তু এটা সিলেক্ট হয়ে গেল। এরপর সিলেকশনে ক্লিক করব, ক্লিক করার পর এখানে ওকে করে দিব। এইটা এখন আমরা এইভাবে টেনে ধরে আমাদের যে পেজটা আছে থাম্বনেল ডিজাইনের এইটার উপরে এনে ছেড়ে দিব, তাহলে দেখবেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একদম প্রপারভাবে রিমুভ হয়ে গেছে। এই যে এইভাবে আপনি এখানে রিসাইজ করেন। এগুলো আমি পরবর্তী দেখাবো যে কীভাবে পরিপূর্ণ একটা থাম্বনেল ডিজাইন করবেন, আজকে যে সাবজেক্টটা শুধুমাত্র সেগুলোই দেখাচ্ছি। এই যে এইভাবে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে রিমুভ করতে পারি। আর যদি আপনাদের পিকচারের ভিতরে এরকম কিছু অন্য কিছু চলে আসে তাহলে এগুলো রিমুভ করার জন্য একটা সিস্টেম আছে, এইভাবে ধরে এটা মার্ক করে নেবেন। এই যে এই টুলটা দিয়ে, এই টুলটার নাম হচ্ছে লাজো টুল, এইটা ধরে এখান থেকে আপনি রাইট বাটনে ক্লিক করে ফিলে ক্লিক করতে পারবেন, এরপর ওকে করে দিন, তাহলে এটা রিমুভ হয়ে যাবে। এইভাবে যতগুলা বাড়তি কিছু চলে আসবে আপনি এইভাবে রিমুভ করতে পারবেন। এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, ফিল থেকে ওকে। এই তাহলে দেখেন আমাদের কিন্তু একদম
সলিড ভাবে সবকিছু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এটা ডিসিলেক্ট করার জন্য আপনারা কন্ট্রোল চেপে ধরে কিবোর্ডে ডি ক্লিক করবেন, তাহলে এরকম সিলেক্টগুলো কেটে যাবে। তাহলে আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এরপর আমাদের যে কাস্টিং, অর্থাৎ যারা ভিডিওতে অভিনয় করছে তাদের যদি কেউ পিক লাগাতে চান, এগুলো সিলেক্ট করার জন্য আপনাকে গজলের যে টাইটেলটা আছে এর উপর ভিত্তি করে কিছু ফটোশ্যুট করে নেবেন, তাহলে ভালো হবে। আমি যেমন এই একটা পিকচার তুলে নিছিলাম, এটা এখন এখানে অ্যাড করব। এই ধরনের পিকচারগুলোর আপনারা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন কীভাবে সেটা দেখাই। এখানে কিছু ক্রিয়েটিভিটি কাজ আছে, সেগুলো হচ্ছে আপনারা এই পিক্সগুলো নেবেন, নিয়ে আগে প্রথমে ফটোশপে নিয়ে নেবেন, এরপর এইটা ড্র্যাগ করে ধরে আপনাদের সাবজেক্ট আছে এই সাবজেক্টের উপরে নেবেন। নিয়ে এটা হচ্ছে আমি এই পিকচারটা, যে আমাদের যে মেইন সাবজেক্টটা আছে এইটার উপরে আমি এটা দিয়ে দিব। এটা দেওয়ার জন্য এই যে এখানে আসব, এখানে আসার পর এইটা ক্রিয়েট ক্লিপিং মার্কস, তাহলে আমাদের এই পিকচারটার উপরে চলে আসলো। আসার পর আমরা এখান থেকে এটা ক্লিয়ার করে দিব। এটা হচ্ছে ইজার টুল আছে, এটা দিয়ে আপনি এভাবে রিমুভ করে দিতে পারেন। আপনাকে দেখাই যাচ্ছে এই যে এইভাবে এইভাবে আপনি ডিজাইনগুলো করতে পারেন। অনেক থাম্বনেলে দেখবেন যে একটা পিকের ভিতরে মাল্টি পিক দেওয়া আছে, এগুলো হচ্ছে এইরকম করেই করে। এই যে এখন আপনি ইচ্ছা মতো এরকম রিসাইজ করে নিতে পারেন। এই ধরনের থাম্বনেলগুলো পরবর্তীতে আমার চ্যানেলে দেখতে পারেন, যে কীভাবে আমি প্রপারভাবে বানাই, এগুলো কালার কালেকশন করব। সো আজকে দেখালাম জাস্ট কীভাবে থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবেন এবং গুগল থেকে খুঁজে বার করবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, এবং যাদের কাস্ট আছে ভিডিওর মাঝে তাদেরগুলো কীভাবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওর থেকে কিছু বুঝতে পারেন বা শিখতে পারেন, তাহলে আরও অন্যদের মাঝে ভিডিও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।